লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রায়পুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা এসডিএ ব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। এতে বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গণমাধ্যম, সিভিল সোসাইটি ও অন্যান্য অংশীদারদের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রাথমিক পর্যায়ে 75টি টিমের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু করবেন বলে জানান উপস্থিত এসডিএফ কর্মকর্তাগণ। সভায় বক্তারা প্রতিষ্ঠানটির সফলতায় উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে, আপনার পাশে।